নমস্কার, আমার নাম শঙ্কু ভট্টাচার্য। আপনারা যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেলটি দেখেন তার জন্য এইটি সাম্প্রতিক, একদম অতি সাম্প্রতিক উপস্থাপনাটাই করছি। এই যে আপনারা একটি জেপেক ইমেজ দেখছেন, এই গেটটির ছবি আপনারা খুব সম্ভবত অনেকেই দেখেছেন একটি ভিডিওর আকারে। ভিডিওটি আমার চ্যানেলের খুব সম্প্রতি আপলোডেড হয়েছে, মাই ডে ট্রিপ উইথ মাই ফ্যামিলি ইন সার্চ অফ মেমোরিজ অফ ট্যাগোর ইন খরদহ বলে। এই গেটটি হচ্ছে একটি বাড়ির, বাড়িটির নাম ছিল শিবালয়। ওই এরিয়ার ওই আঞ্চলিক লোকেরা ডাকতেন মারোয়াড়ি বাগান নামে। সেই বাড়িটির অস্তিত্ব এখন আর নেই, সেই গেটটি রয়েছে। গেটটি একসময় খুব ভগ্ন দশায় ছিল, গেটটিকে এখন ঘিরে দিয়ে সংস্কার করে চারধারে পার্ক তৈরি করা হয়েছে। এই বাড়িটির বিশেষত্ব ছিল যে বাড়িটির এই গেটটি, সেই বাড়িটির বিশেষত্ব ছিল, আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা ইতিমধ্যেই জানেন, যারা দেখেননি তাদের জন্য বলছি, ওই বাড়িটিতে আমাদের বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ভাগে 52 থেকে 54 দিন ওখানে কাটিয়েছেন। বহু বিখ্যাত ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, যেমন শোনা যায় শরৎচন্দ্র এসেছিলেন, বহু চিঠিপত্র লিখেছেন, কবিতা লিখেছেন, তার ব্যক্তিগত নৌকা পদ্মায় সামনের গঙ্গায় তিনি ভ্রমণ করতেন, এরকম একটি বাড়ি। হাস্যকর ব্যাপার হলো হেরিটেজ ঘোষণার পরে রবীন্দ্রনাথের শতবর্ষ সেই বাড়িটি গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায়। এখন সেই বাড়িটির একটি খুব রেয়ার ফটোগ্রাফ আমি এই বাড়িটির উপর যখন একটি খবরটি আমার কানে আসে, আমাকে একজন দেন আঞ্চলিক গবেষক, ব্যারাকপুরের আঞ্চলিক গবেষক শ্রী কানাই পদ রায়ের কাছ থেকে আমি একটি ছবি পাই, সেই বাড়িটির ছবি যেটি গঙ্গা গর্ভে চলে গেছে। এবং এই আর্টিকেলটি লেখা, এটি বর্তমান কাগজে বেরোয়, আমারই লেখা, বেশ কিছুদিন আগের। আপনারা হয়তো দেখতে পাবেন, এই যে লেখা আছে, আমার নামটাই দেখতে পাচ্ছেন যারা বাংলা পড়তে, অবহেলা ও ঔদাসীন্যে গঙ্গা গর্ভে বিলীন রবীন্দ্রনাথের খরদহের বাসভবন। এই এখানে পুরো ঘটনাটি লেখা আছে। এবং এই এই ছবিটি আমি পাই ব্যারাকপুরের আঞ্চলিক গবেষক কানাইপদ রায়ের সৌজন্যে। তিনি আরেকটি অন্য বিষয়ের উপর গবেষণা করতে গিয়ে এই খরদহের এক বাসিন্দা, এই যে বাড়িটি, এই সেই বাড়িটি শিবালয়, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি, আমি আরোভাবে দেখাবো আপনাদের। সেই এটির জন্যেই আজকে আমার এই ভিডিও উপস্থাপনাটি, কারণ এটি আমি সম্ভবত আগে কোনো দিন ইউটিউবে আপলোড করিনি। আচ্ছা, এইটি আমারই লেখা, এটি বর্তমান কাগজে আজ থেকে প্রায় 2003 সম্ভবত এটি বেরিয়েছিল, আমারই লেখা, বর্তমান কাগজের উত্তর 24 পরগনা সাপ্লিমেন্টে বেরিয়েছিল। এই লেখাটি লিখতে গিয়ে আমি এই ছবিটি আমাকে ব্যারাকপুরের আঞ্চলিক গবেষক শ্রী কানাই পদ রায় দেন। এবার আসুন আপনাদের এই ছবিটি আমি দেখাই। এই ঘরটি আপনারা অনেকবার দেখেছেন আমার আগের বিভিন্ন আপলোডে, এখন আমাকে এইভাবেই করতে হয় কারণ ইউটিউব স্লাইড শো বন্ধ করে দিয়েছে। এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি নিজে একজন চলচ্চিত্রকার হয়ে বারবার রিপিটেশনে বিশ্বাস করি না, বাধ্য হয়ে করতে। এই যে বাড়িটি, এইটি আমি ক্লোজ আপে নিয়ে যাচ্ছি, ক্লোজে নিয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুরম্য দ্বিতল অট্টালিকা, আমার আর্টিকেলেও লেখা আছে, এই বাড়িটি সম্পূর্ণ ঔদাসীন্যে, প্রশাসনিক ঔদাসীন্যে বহুকাল আগে এটি গঙ্গা গর্ভে তলিয়ে যায়। এবং এই রকম দু একটি ফটোগ্রাফ, সেগুলো রেয়ার ফটোগ্রাফি বলা সম্ভব, রয়েছে, যেটিতে এটি হয়তো কোনো কোনো রবীন্দ্র, খুব এখন খুব মোটামুটি আপনারা বুঝতে পারছেন, এটা গঙ্গার অপর পাড় থেকে তোলা। এইটি হচ্ছে শিবালয়, এটিরই গেট বর্তমানে, একসময় গেটটির অবস্থা খুব খারাপ ছিল, গেটটি এখন সংস্কার করে পার্কের রূপ দেওয়া হয়েছে, ওখানে একটি রবীন্দ্রনাথের মূর্তি বসানো হয়েছে, এটি আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন। এইটির জন্যই আমার এই ভিডিও উপস্থাপনা। আশা করি আমি আপনাদের আমার বক্তব্যটি ঠিকমতো পেশ করতে পারলাম। নমস্কার।